বসিয়ান অভিনেতা অভিনেত্রীরা তাদের জীবনের স্বর্ণালী সময় মেধা ও শ্রম ইন্ডাস্ট্রিতে ব্যয় করেছেন এখনও তাদেরকে কেন্দ্র করে তৈরি হয় চিত্রনাট্য নির্মিত হয় ব্যবসা সফল সিনেমা আর তাই তো শেষ বয়সেও তারা পান আকাশ ছোঁয়া পারিশ্রমিক সম্প্রতি মুক্তি পেয়েছে গুডবাই নামের একটি সিনেমা গুডবাইয়ে বাই রশ্মিকা মন্দানা নীলগুপ্তর পাশাপাশি অভিনয় করে দর্শকের মন জিতেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন জানা গেছে গুডবাই সিনেমার অভিনয়ের জন্য দশ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি ড্রিম গার্ল সিনেমার অনুপম ভার্মাই হোক বা শোলের বীরু ছয় দশকে তিনশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র ভারতীয় সিনেমায় হিম্যান বলা হয় তাকে আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা রকি অর রানী কি প্রেম কাহিনী সিনেমার জন্য পাঁচ কোটি পারিশ্রমিক পেয়েছেন তিনি যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া এবং রণবীরকেও বলিউডে মূলধারার সিনেমায় নাসিরউদ্দিন শাহ অভিনয় শুরু করেন উনিশশো সাল থেকে কাজ করেছেন পরিচালক হিসেবেও নবগতদের সঙ্গে জিন্দেগি নামি লেগি দোবারা ফাইন্ডিং ফ্যানি দ্য তাসখন ফাইলস এ পাল্লা দিয়ে অভিনয় করেছেন সম্প্রতি গেহরাইয়া সিনেমার পার্শ্ব চরিত্রে দেখা গেছে নাসিরুদ্দিনকে এ সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি ক্যারিয়ারের শুরুতে বেশিরভাগ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন অনুপম খের পরবর্তীতে পরিচালনার কাজও করেন তিনি সম্প্রতি তেলুগু সিনেমা কার্তিকিয়ার দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন অনুপম চলতি বছর মুক্তিপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলসেও দেখা গেছে তাকে এ সিনেমার জন্য এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি